আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দেব এইমাত্র পাওয়া সর্বশেষ সংবাদ। সিনহা হত্যা ওসি সহ পুরানো আসামি আদালতে, এরপরেই থাকছে সমাবেশে বক্তারা বললেন পরিমণিকে রাষ্ট্রীয়ভাবে হেনস্থা করা হচ্ছে। জানিয়ে দেব বাংলাদেশের জলসীমায় মাছ ধরার সময় চার ভারতীয় জেলে আটক। এদিকে আত্মসমর্পণ না করলে পানশিরে হামলার ঘোষণা তালেবানের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য। আলোচিত মেজর অবসরপ্রাপ্ত সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। সোমবার সকালে কক্সবাজার জেলা দায়রা জজ আদালতে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। আগামী 25 আগস্ট পর্যন্ত টানা 3 দিন সাক্ষ্য গ্রহণ চলবে। এ সময় তার মামলার 1 থেকে 15 নম্বর সাক্ষীরা সাক্ষ্য দেবেন। এদিকে সকালে আদালতে হাজির করা হয়েছে বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার সাহা সহ 15 আসামিকে। কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর পিপি ফরিদুল ইসলাম তিনি বলেন, এর আগে 26, 27 ও 28 জুলাই বাদীপক্ষের সাক্ষ্য গ্রহণের তারিখ থাকলেও লকডাউনের কারণে তা পিছিয়ে যায়। উল্লেখ্য, 2020 সালের 31 জুলাই রাতে কক্সবাজার টেকনাফে মেরিন ড্রাইভ সড়কের শ্যামলাপুর চেকপোস্টের গাড়ি তল্লাশি কেন্দ্র করে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। এ ঘটনায় করা হত্যা মামলায় ওই বছরের 13 ডিসেম্বর ওসি প্রদীপ কুমার দাস সহ 15 জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন তদন্ত কর্মকর্তা র‍্যাব 15-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ খায়রুল ইসলাম। সূত্র যুগান্তর। চিত্রনায়িকা পরিমণিকে রাষ্ট্রীয়ভাবে হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিশিষ্ট নাগরিকেরা। তারা বলেছেন, পরিমণিকে কেন বারবার এভাবে রিমান্ডে যেতে হচ্ছে, কেন তার জামিন হচ্ছে না, কেন তার আইনজীবীদের সঙ্গে কথা বলতে দেওয়া হচ্ছে না তা স্পষ্ট নয়। রোববার বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এক নাগরিক সমাবেশে বক্তারা এসব কথা বলেন। শ্রাবণ প্রকাশনের প্রকাশক রবিন আহসান ও অ্যাক্টিভিটি আকরামুল হকের উদ্যোগে বিক্ষুব্ধ নাগরিকজন ব্যানারে এই সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অ্যাডভোকেট সুলতানা কামাল ভার্চুয়ালি যুক্ত হয়ে বলেন, একটি স্বাধীন দেশে একজন মানুষের সুবিচারের জন্য আমাদের মানববন্ধন বা সমাবেশ করতে হচ্ছে। এর থেকে বিব্রতকর, লজ্জাজনক ও দুঃখজনক ঘটনা কোনো সমাজে বোধ হয় আর হতে পারে না। একটি মানুষ যিনি একসময় কোনো একটা অপরাধের শিকার হয়ে মামলা করেছিলেন, সেই মামলার পরিপ্রেক্ষিতে নানাভাবে তার পরিচয় সামনে নিয়ে আসা হয়েছে, নানাভাবে হেনস্থা করা হয়েছে, শেষ পর্যন্ত তাকে হেনস্থা করার দায়িত্বটা রাষ্ট্র নিজের হাতেই তুলে নিয়েছে। সুলতানা কামাল বলেন, পরিমণির জামিনের আবেদনটি অত্যন্ত অন্যায়ভাবে শোনা হচ্ছে না, তার আইনজীবীকে জামিনের আবেদন করতে দেওয়া হয়নি, আইনজীবীকে পরিমণির সঙ্গে কথা বলতেও দেওয়া হয়নি, এটা মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন, কোন আদালত এটি করতে পারেন না, আমরা এর নিন্দা ও প্রতিবাদ জানাই। ভার্চুয়ালি যুক্ত হয়ে 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির বলেন, অতি সম্প্রতি চলচ্চিত্র অভিনেত্রী পরিমণিকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে যেটি শুরু হয়েছে, কোন সিদ্ধান্তের আগেই তাকে অপরাধী হিসেবে চিত্রিত করা হচ্ছে। পরিমণি অপরাধ করেছেন কি করেননি সেই সিদ্ধান্ত নেবেন আদালত। আদালতের রায়ের আগে পরিমণিকে অপরাধী হিসেবে সাব্যস্ত করা এবং তার বিরুদ্ধে অগ্রহণযোগ্য বক্তব্য দেয়া কোনো সভ্য সমাজের পরিচয় হতে পারে না। মানবাধিকার কর্মী খুশি কবির বলেন, পরিমণিকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে, দেশের একজন নাগরিকের সঙ্গে এমন আচরণ করা যায় না। তাকে 3 বার রিমান্ডে নেওয়া হয়েছে, জামিন দেওয়া হয়নি। এই ঘটনা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে হুমকির মুখে ফেলেছে। সূত্র মানব জমিন। বাংলাদেশের জলসীমায় ঢুকে মৎস্য ও কাঁকড়া আহরণের সময় 4 ভারতীয় জেলেকে আটক করেছে বন বিভাগ। রোববার সকালে তাদের সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের পাকারাতলি খাল থেকে ট্রলার ও মাছ ধরার সরঞ্জাম সহ আটক করা হয়। আটককৃত জেলেরা হলেন ভারতের দক্ষিণ ২৪ পরগনা জেলার বাসন্তী থানার
পার্বতী গ্রামের বক্সিম মণ্ডলের ছেলে বিকাশ মণ্ডল বয়স 40, একই গ্রামের প্রফুল্ল কৃষ্ণর ছেলে শিকদার কৃষ্ণ বয়স 45, সুধীর সর্দারের ছেলে আলোক সর্দার বয়স 38 ও ধীরেন সর্দারের ছেলে গুরুধর সর্দার বয়স 44। পুষ্পকাটি বন বিভাগের স্টেশন অফিসার এসও রেজাউল ইসলাম জানান, ম্যানগ্রোভ বনভূমির ইকোসিস্টেম পুনরুজ্জীবিতকরণ এবং প্রজনন মৌসুম হওয়ায় 3 মাস সুন্দরবনে মৎস্য ও মৎস্যজাত সব প্রকার অহরণ সরকারিভাবে বন্ধ ঘোষণা করা হয়। এই নিষেধাজ্ঞা অমান্য করে বাংলাদেশের সীমানায় প্রবেশ করে অবৈধভাবে মৎস্য অহরণের অপরাধে ওই 4 ভারতীয় জেলেকে আটক করা হয়। সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এসিএফ এম এ হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত 4 ভারতীয় জেলের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। সূত্র যুগান্তর। আত্মসমর্পণ না করলে পানশিরে হামলার ঘোষণা দিয়েছে তালেবান। স্থানীয় বিদ্রোহী মাসুদ বাহিনীকে আত্মসমর্পণের জন্য 4 ঘন্টার সময় বেঁধে দিয়েছে তালেবান। রবিবার এক টুইটার বার্তায় তালেবান জানায়, সংগঠনটির হাজার হাজার যোদ্ধা ইতিমধ্যে পানশিরের উদ্দেশ্যে রওনা হয়েছে। তবে তালেবান এই হুঁশিয়ারির পর সেখানকার আহমেদ মাসুদ বাহিনীর পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। 15 আগস্ট কাবুলের পতনের পরও আফগানিস্তানের কিছু এলাকা, বিশেষত উত্তরে হিন্দু কুশ পর্বতের পাদদেশে পানশির উপত্যকা তালেবান দখলের বাইরে থেকে যায়। এবার এতদিনের অজেয় পানশির উপত্যকা দখলের লক্ষ্যে চূড়ান্ত লড়াই ঘোষণা করল তালেবান। পানশিরে আহমদ মাসুদের সঙ্গে রয়েছেন গনি জামাতার ভাইস চেয়ারম্যান আমরুল্লাহ সালে। আফগান সেনার একটি অংশ মাসুদের বাহিনীতে যোগ দিয়েছে বলে স্থানীয় গণমাধ্যম সংবাদকর্মীরা জানিয়েছেন। মাসুদ বাহিনী সমর্থন পাচ্ছে কয়েকটি দেশের, কিন্তু প্রশ্ন হলো কতদিন প্রতিরোধ চালাতে পারবে মাসুদরা। সম্প্রতি বরিশালে ইয়োনোর বাসভবনে হামলার ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের বিষয়টি অবশেষে সমঝোতা হয়েছে। রোববার 22 আগস্ট রাতে বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম বাদলের বাসভবনে সমঝোতা বৈঠকটি হয়। সমঝোতা বৈঠকটি সফল হওয়ার খবর পেয়েছেন বলে নিশ্চিত হয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মনিবুর রহমান। তবে তার দাবি, তিনি সমঝোতা বৈঠকে ছিলেন না। এটি সিনিয়ররা করেছেন, কি শর্তে সমঝোতা হয়েছে বা সমঝোতা পরবর্তী মামলা প্রত্যাহারের কোনো শর্ত যুক্ত হয়েছে কিনা তা তিনি নিশ্চিত করেননি। বলেন, এ বিষয়ে জেলা বা বিভাগীয় প্রশাসনের তরফে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি দেওয়া হবে। বৈঠকের বিষয়ে প্রকাশিত ছবিতে পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান, বিপিএম, জেলা প্রশাসক জসিমউদ্দিন হায়দার, সিটি মেয়র শেরোনিয়াবাদ সাদিক আবদুল্লাহ, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তালুকদার মোহাম্মদ ইউনুস, মহানগর আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট এ কে এম জাহাঙ্গীর হোসেনকে দেখা গেছে। এর আগে দুপুরে বরিশালের ঘটনা ভুল বোঝাবুঝি উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম জানিয়েছিলেন শীঘ্রই সমস্যার সমাধান হচ্ছে। অবশেষে রাতেই সেই সমাধান এলো। সূত্র মানবজমিন।